দেখেন সাইজ কি তাই গুডি চাচা দেখাচ্ছে এই যে দেখেন মাশাআল্লাহ টাটকিনি সাইজ দেখেন আমি অবাক হয়ে গেছি তেলাপিয়া সাইজও মাশাআল্লাহ টাটকিনি এই যে টাটকিনি সাইজ এই যে টাটকিনিটা ওই যে বড় ভাবে একটা মাছ পুষি দিই কি মাছ দেখি কি মাছ পাইছে ওইখান থেকে কি পাইছিলেন ওই যে একটা নলা পাইছিলাম একটা কাতল পাইছিলাম কাতল আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল তো আজকে আমি এসেছি চাপড়াগ্রাম তো চাপড়াগ্রামের পরিস্থিতি দেখার জন্য তো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য মূলত এখানে আসা তো এসে দেখতেছি মোটামুটি প্রচুর পানি বাড়তি এবং শিকারির সংখ্যা অনেক কম তো আমি পাশে আসি পানি পার হয়ে দেখি এখানে একজন শিকারি দেখা যাচ্ছে তো তার কাছে গিয়ে দেখি কি আপডেট তো এইসব জায়গায় শিকারি অনেক শিকারি থাকে কিন্তু আজকে কোনো শিকারি নাই পয়েন্টে পুরো কুচুরি দিয়ে ভরপুর দেখেন এখানে অনেক শিকারি বসত কিন্তু পানি অনেক বাড়তি এই যে একজন শিকারি পেলাম এখানে আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছেন না তো কি অবস্থা আজকে চাপড়াগ্রামের ভালোই পায় না এর আগে আসছিলেন আপনি এখানে এর আগে আসছিলাম কদিন আগে আসছিলাম পাই নাই কে পান নাই কে না ওই যে ওইদিকে বসছিলাম ওইটা পাইছিলাম ওইখান থেকে কি পাইছিলেন ওই যে একটা নলা পাইছিলাম একটা কাতল পাইছিলাম কাতল কি কোন কাতল কয় কেজি কেজি খানিকের মতো কাতল পাইছেন না আর নলাটা নলাটাও কেজি খানিক মানে রুই আর কি আচ্ছা রুই হয় নাই মানে কেজি খানিক দুইটা কেজি খানিক করে দুই কেজি কাতল আর রুই ওজন হইব হ্যাঁ তা আজকে কি অবস্থা আপনার আজকে ভালোই আসেন কখন নয়টা বাজে আসছেন না নয়টা বাজে আসেন এখন মাঝে বাজে প্রায় এগারোটা তো দুই ঘন্টার মধ্যে আপনি ভালো রেজাল্ট করে ফেলাইছেন কিন্তু আজকে শিকারি সংখ্যা তো কম কেন পানি বাড়তি যার কারণে না আপনি আপনি থাকেন কোথায় আটি বাজার থাকেন না তো দেখতে পাচ্ছেন পানি প্রচুর বাড়তি কিন্তু মাছ খায় না তো এই শিকারি চাচা বলতেছে মাছ খায় তিনি গত পরশুদিনও আসে এখানে এসে তিনি দুইটা মাছ ধরেছে একটা হলো কেজি খানিকের মতো রুই আর একটা হচ্ছে কেজি খানিক কাতল কিন্তু এখানে অনেক শিকারীদের মেলা বসে কিন্তু আজকে কোনো শিকারি এখানে নাই ওই পারে কয়েকটা দুই একটা শিকারি আছে হ্যাঁ পানি প্রচুর বাড়তি কিন্তু পানি দেখা যাচ্ছে পানি ক্লিয়ার কিন্তু পানি ভরার কারণে একটু পানিটা একটু ডিসকালার হয়েছে কিন্তু আশা করা যায় এখন নলা রুই মাই হবে কারণ এতদিন তো চাপড়াগ্রামে শুধু তেলাপিয়ার মাছ ধরা হয়েছে কিন্তু এখন আশা করা যায় কারণ এখন প্রতিটা শিকারি কম বেশ একটা দুইটা করে নলা রুই ধরতেছে যেমন এই যে চাচা বলতেছে তিনি একটা রুই মাছ এবং কাতল মাছ পেয়েছেন তো এখন পর্যন্ত কিরকম মাছ ধরছেন আপনি কি কি মাছ ধরছেন এখন একটা তেলাপিয়া ধরছি দুই তিনটা আচ্ছা আর একটা টাটকিনি ধরছি একটা টাটকিনি না এই দুই ঘন্টার মধ্যে আচ্ছা আচ্ছা আপনি আমাকে দেখান আর হচ্ছে আপনার গত দুই দিন আগে যে আপনি রুই আর কাতল পাইছিলেন এটা কোন টাইমে পাইছিলেন সকালে না বিকালে দুপুর টাইমে পাইছেন না আচ্ছা যাই হোক তাও আজকেও আশা করা যায় চাচা হিট পাইবে যেহেতু মোটামুটি দুই ঘন্টায় মোটামুটি দুইটা তেলাপিয়া তারপর একটা টাটকিনি মাছ ধরেছে এই যে দেখতে পাচ্ছেন চাপড়ার পরিস্থিতি তো অনেক শিকারি ভাইরে জানতে চান যে চাপড়ার কী অবস্থা তো আশা করা যায় এখানে মাছের মাইর শুরু হয়ে যাবে সপ্তাহখানিকের মধ্যেই কারণ পানি মোটামুটি এখন বাড়তি যার কারণে এই যে কুচুরিও জ্বালাইতেছে এখানে এই যে দেখেন এসব পয়েন্টে প্রচুর শিকারি থাকে যাক এই যে দেখেন চাচা এখন পর্যন্ত দুই ঘন্টার মাছ মাশাল্লাহ মাশাল্লাহ টাটকিনি সাইজ তো মাশাল্লাহ অনেক বড় সাইজ দেখেন এই যে চাচা দেখাচ্ছে এই যে দেখেন মাশাল্লাহ টাটকিনি সাইজ দেখেন আমি অবাক হয়ে গেছি তেলাপিয়া সাইজও মাশাল্লাহ টাটকিনি এই যে টাটকিনি সাইজ এই যে টাটকিনিটা এই যে টাটকিনি হ্যাঁ এই যে টাটকিনি দেখছেন দেখেন টাটকিনি সাইজ মাশাল্লাহ মাশাল্লাহ টাটকিনি খুব বড় এক সাইজ যাক
তো এই পাশটা অনেক শিকারি বসে, তো দেখি তাদের কি অবস্থা। এই যে শিকারি ভাইরা মাছ ধরতেছে, কি অবস্থা বড় ভাইরা, মাছ পাইছেন নি? মাছ খায় না? ভালো মাছ পারছে না? কচুরি বানা আসছে না, ওই পানি বাড়তি তো এই কারণে। কি কি মাছ পাইছেন আপনারা এ পর্যন্ত? কি মাছ পাইছেন বড় ভাই? ভালো সাইজের একটা থাইকুড়ি পাইছে এই বড় ভাই। আর এই পাশেও কিছু মাছ পাইছে, দেখি কি অবস্থা তাদের। তো তাদের একটি সমস্যা, তারা বলতেছে যে কচুরি পানা এসে তাদের পয়েন্টে সমস্যা করে দিছে। তো দেখি পর্যন্ত ভাইরা কি মাছ পাইছে। তেলাপিয়া, তেলাপিয়া, তেলাপিয়া পাইছে না, ঠিক আছে। তো হঠাৎ করে পানি যেহেতু বাড়তি কয়েকদিন ধরে, যার কারণে এই অবস্থা। তো আশা করা যায় আরও কিছুদিন পরে এখানে মাছের মাইল লাগবে। এই পাশে একটা পয়েন্ট আছে, এখানেও কয়েকজন শিকারি বসে মাছ ধরতেছে। তো এখানে যাই, দেখি কি অবস্থা তাদের। এই যে বড় একটা মাছ পাইছে, পয়েন্ট তো খুব সুন্দরই। এই গজার পাইছে, কেঁচো টপ ইউজ করছে না, ময়রা ভেটকে দিয়েছে গজার। এই কি সুন্দর পয়েন্ট। বড় ভাই কোথা থেকে আসেন? মোহাম্মদপুর থেকে না? আচ্ছা, এর আগে আসছিলেন নাকি এখানে? পাইছিলেন? কোন জায়গায় বসছিলেন? এখানেই ওই পাশে না? কি পাইছিলেন? তেলাপিয়া। কিরকম, কয় কেজি? ২৯টা পাইছেন। সাইজ কেমন? বাহ, তো ভালোই, ৬ কেজির মতো মাছ পাইছেন। না এমনি রুই নলা পান নাই? আর কিছুদিন পরে লাগবো। সরপুরি লাগে না? হ্যাঁ দেখলাম তো, থাইপুরি অনেক বড় পুরি। আচ্ছা ধন্যবাদ ভাই। দেখি ওইখানেও দুইজন শিকারি আছে, এখানে তো মোটামুটি ভালোই শিকারি বসে, ওই পাশে তো কয়েকজন আছে। এই যে বড় ভাই মনে হয় টান পাইতেছে, দেখি। বড় ভাই কি অবস্থা? ভালো না? আসলাম তো ঢাকার ফিশ লাভার্স ইউটিউব চ্যানেল থেকে। জি, কি অবস্থা, মাছ টাছ পান না এখনো? এখন বসলেন না? আপনি থাকেন কোথায়? মিরপুর? আচ্ছা আচ্ছা, আপনাদের মিরপুরে তো অনেক শিকারীরাই আমাদের ভিডিও গুলো দেখে, আপনি দেখেন? আচ্ছা আচ্ছা, এর আগে আসছিলেন নাকি এখানে? আসি। আচ্ছা আচ্ছা, চলে আসেন। পাইছিলেন? কি কি মাছ পাইছিলেন আপনি? তেলাপিয়া সরপুরি না? এই মাত্র আসলেন? যে দেখেন, এই মাত্র আসলো, সিপ মেশিন তিনি সেট আপ করতেছে। কি নেমে পরিষ্কার করছেন পয়েন্ট? পয়েন্ট কি নাই? আচ্ছা আচ্ছা, দেখছেন পাকা পাকা শিকারি, মোটামুটি নাইমা পয়েন্ট পরিষ্কার করে এখন বসবে। আচ্ছা, এর আগে আসেন, আসছিলেন এখানে? হ্যাঁ পাইছিলেন? সব সব ধরনের মাছই পাইছেন না? কেঁচো টোপ ইউজ করেন নাকি? কেঁচো টোপ মাছ পাইছেন নি? ওই যে একজন শিকারি, দেখি কিসে বাচ্চে না মাছ, মাছ ওই যে বড় ভেবে একটা মাছ পাইছি, দেখি কি মাছ, দেখি কি মাছ পাইছে। উফ, এটা কি মাছ, গজার নি? আরে বিশাল বড়, তো বিশাল সাইজের একটা গজার, বিশাল সাইজের একটা গজার মাছ পাইছে দেখেন। একটি হিট করলেন না, বিসমিল্লা করছেন? আমি আসলাম আর আপনি বিসমিল্লা করলেন। কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? এই যে ভাওয়াল থেকে। ভাওয়াল? আচ্ছা।